أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين حبيب الله القاسم محمد اللهم صل على محمد وآل محمد وعلى آله الطيبين الطاهرين المعصومين والمسلمين চ্যানেল সত্যের পথের পক্ষে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা এবং অগ্রিম মহরমের শোক জ্ঞাপন করছি। আমরা আজকে যে ধারাবাহিকতায় যে বিষয় রেখেছি সেটা কারবালার প্রেক্ষাপট। একদম কারবালায় আমরা পৌঁছাইনি এখন, প্রেক্ষাপট অর্থাৎ তো পরের কথা, বরং মুয়াবিয়াও অনেকটা দায়ী কারবালার জন্য। সেই প্রসঙ্গে আলোচনা শুরু করার আগে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা এই ধারাবাহিকতার আলোচনা করতে পাচ্ছি এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার পাক কদমে আমাদের ভালোবাসা, মহব্বত এবং মুয়াদ্দাত। তো যাই হোক, আমি প্রথমেই একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। হাদিসটি নেওয়া হয়েছে, প্রথমেই তার সূত্র বলে দিই, বুখারীর চতুর্থ খণ্ড, এবং হাদিসটি মুসলিম শরীফেও আছে সপ্তম খণ্ডে, এবং হাদিসটি মিসকাত শরীফেও আছে, মিসকাত শরীফের সাফাত ও কাউসার বাব বলে, বাব মানে অধ্যায় আপনারা জানেন, এই বাবে আছে। এবং বুখারি বা মুসলিম যে রাবি আছেন, রাবির নাম হচ্ছেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস। তো হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরি, কারণ এই হাদিসটার উপরেই দাঁড়িয়ে আছে আজকের বিষয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তিনি বলছেন যে আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, দেখলাম আমার সামনে একদল লোক যাদেরকে আমি চিনি, এবং মাঝখানে একজন লোক এসে দাঁড়ালো, তারপর বলল চলো আমরা যাই। আমি বললাম কোথায় যাব, কোথায় যাবে? সে বলল আল্লাহর কসম দোজকে। আমি জিজ্ঞাসা করলাম এদের দোষ কি? সে বলল আপনার পর এরা সবাই মুরতাদ হয়ে গেছিল, তারা তাদের সাবেক জায়গায় ফিরে গিয়েছিল, ব্যাকেটে লেখা আছে, এবং আমি আশা করি অত্যন্ত অল্প সংখ্যক লোকই মুক্তি পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমি তাদের সবার আগে হাউজে কাউসারে তোমাদের সম্মুখে থাকব, যে আমার নিকট যাবে সে হাউজে কাউসারের কাছে তৃপ্তি সহকারে পানি পান করবে। আমার কাছে কিছু লোক আসবে, এখানে আরবি যেটা আছে সেটা আছে যে আসহাব, আসহাব শব্দটা আছে যে আমার সাহাবি, এখানে বাংলায় লোক করেছে, কিন্তু আরবি যেটা আছে সেটা আসহাব লেখা আছে, সাহাবি, সাহাবির কথা লেখা আছে, যে আমার কাছে কিছু সাহাবি আসবে, আর বাংলায় করেছে, যেহেতু আমি বাংলায় পড়ছি আপনাদের, সেই জন্য লোক লেখা আছে, সেই জন্য আমি লোকটাই পড়ছি আর কি। তো আমার কাছে কিছু লোক ব্যাকেটে আসহাব আসবে, আমি যাদের চিনি তারাও আমাকে ভালোভাবে চেনে, অতঃপর আমার ও তাদের মাঝে একটি দেয়াল সৃষ্টি হবে, তারপর আমি বলবো আরে এরা তো আমার সাহাবা, আসহাব, এরা আমার সাহাবা। তখন উত্তর আসবে আপনি কি অবহিত নন যে আপনার পর পৃষ্ঠ প্রদর্শন করেছিল, অর্থাৎ দিন থেকে ফিরে গিয়েছিল, অনেক অনেক হাদিস আছে বেদাত সৃষ্টি করেছিল, দিনকে পাল্টে দিয়েছিল, আফসোস তাদের জন্য। এবারে তখন রসুলুল্লাহ বলবেন যে আফসোস তাদের জন্য যারা আমার তিরোধানের পর, তিরোধান মানে একটি বাংলায় খুব ভালো শব্দ, তিরোধান মানে হচ্ছে ইন্তেকাল, আমার তিরোধানের পর দিনের পরিবর্তন করে ফেলেছে। আমি আপনাদের সুবিধার্থে আবার হাদিসের সূত্রটা বলে দিই, সেটা বুখারীর চতুর্থ খণ্ড পৃষ্ঠা 94 156 হাদিস নম্বর, এবং দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় এটা চতুর্থ খণ্ডও আছে বুখারীর, দ্বিতীয় খণ্ডও আছে মুসলিম শরীফের সপ্তম খণ্ডে আছে, এবং এর বাব হচ্ছে মুসলিমের যে বাব হাদিস উল আহাউজ, আর মিসকাত শরীফের যে বাব আছে সেটা হচ্ছে সাফাতে কাউসার,
বাব মানে এটা অভিশব্দ, বাব মানে অধ্যায়। এবং মিসকাত শরীফের যিনি রাবি হচ্ছেন তিনি হযরত সহল বিন সাদ, আর বুখারী মুসলিমের যিনি রাবি তিনি হচ্ছেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস। এই আব্বাস মানে উনি হচ্ছেন রসুলুল্লাহর যে চাচা তার ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস। তো যাই হোক, আমি হাদিসটা আপনাদের সামনে পড়লাম এবং এখান থেকে বোঝা যায় যে আমাদেরকে যে শেখানো হয় যে সব সাহাবী নক্ষত্র সমান, এই হাদিসটা এই হাদিসের আবার পরিপন্থী মানে বিপরীত ধর্মী। যদি আমরা ওই হাদিসটা মানি যে সব সাহাবী নক্ষত্র সমান, যে কোনো একজনকে মেনে নিলেই নাজাত পেয়ে যাবে, তাহলে ওই হাদিসটা যদি আমরা মেনে নিই সঠিক বা ওই হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি, আবার এই হাদিসটা তাহলে তার বিপরীতে যাচ্ছে। কারণ এখানে রসুলুল্লাহ নিজে বলছেন, বুখারীর হাদিস মুসলিম আমি আপনাদের সূত্র সহ বলে দিয়েছি, তাহলে সেই হাদিসটি ওখানে বিরোধিতা সৃষ্টি করছে হাদিসটা, যে না কিছু সাহাবি আবার জাহান্নামে যাবে, ফেরেশতা তাদের নিয়ে যাবেন, কারণ তারা রসুলুল্লাহর তিরোধানের পরে তারা দিনের পরিবর্তন বা পরিধবর্ধন সাধিত করেছিল, অর্থাৎ বেদাত সাধিত করেছিল বা দিন থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। তো যাই হোক, এই যে দিন থেকে সরিয়ে নিয়েছিল, তাহলে এটা রসুলুল্লাহর ওফাতের পর থেকেই শুরু হয়ে গেছিল, আর এই শুরুটা প্রকট হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায়। সেখানে দেখা গেল হযরত ওসমান একজন ব্যক্তিকে জামাই রূপে গ্রহণ করলেন, জামাই রূপে গ্রহণ করলেন, তার নাম হচ্ছে মারওয়ান। ভালো করে নামগুলো শুনে রাখবেন, তাহলে শুন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মারওয়ান সম্পর্কে বলেছিলেন যে মারওয়ান যদি কাবার গেলাপ ধরেও ক্ষমা চায় ক্ষমা করবে না, আর একে যেখানেই দেখবে কতল করে দেবে। কিন্তু রসুলুল্লাহর এই নির্দেশকে অবহেলা করে হযরত ওসমান করলেন, তাকে মদিনায় নিয়ে এলেন এবং তাকে জামাইও করলেন। শুধু জামাই করলেন না, তাকে আবার অর্থমন্ত্রী, তার ক্যাবিনেট অর্থমন্ত্রী বানালেন। এটা ইতিহাস, এটা ফ্যাক্ট, এটাই সত্য ঘটনা। আর এই পরিপ্রেক্ষিতে গোটা মদিনা উত্তাল হয়েছিল এবং সেখান থেকে সৃষ্টি হয়েছিল একটি অশান্তি, আর অশান্তির পরিপ্রেক্ষিতে সাহাবিরা হযরত ওসমানকে হত্যা করে দেয়। তারই ঘরে সাহাবি এবং সাহাবির ছেলেরা, হযরত আবু বকরের ছেলে, হযরত উমরের ছেলে, তালহা জুবায়রের ছেলে, এনারা গিয়ে হযরত ওসমানকে হত্যা করে বা ওসমানকে হত্যা করার জন্য তাহলে সেই পরিবেশ সৃষ্টি হয় সাহাবি দ্বারাই। এবং এর মূল ছিল হযরত আবু বকরের ছেলে নয়, হযরত উমরের ছেলে নয়, তালহা জুবায়রের ছেলে নয়, এর মূলে ছিল মারওয়ান, উমাইয়াদের মারওয়ান। সে হচ্ছে হযরত ওসমানের জামাই এবং অর্থমন্ত্রী, সে ছিল মূল চক্রি এই এই অশান্তি বা এই হত্যাযজ্ঞের। এটা ইতিহাস বলছে এবং এখান থেকেই শুরু হলো একটি বিরাট টানাপড়ন। এই টানাপড়নের মূলেই আবার যখন হযরত ওসমান হত্যা হয়ে গেল, তখন তাহলে একটি গ্রহ বা উমাইয়াদের একটি গ্রহ সৃষ্টি হলো যে এই হত্যা হযরত আলী এবং তার লোক করেছে, এটা মুয়াবিয়া এবং তার অনুসারী বা তার লোকেদের কথা। যে তারা বলতে লাগলো হযরত আলী এবং হযরত আলীর লোকেরা তারা ওসমানকে হত্যা করেছে। তাহলে এখানে শুরু হয়ে গেল আবার একটা নতুন প্যাঁচ বা নতুন একটা অশান্তির গোলযোগ, যেটা জিলিপির প্যাঁচ বলা চলে। তাহলে সেই জিলিপির প্যাঁচ দ্বারা তাহলে পরিণতি কোথায় দাঁড়ালো? জঙ্গে জামাল, জঙ্গে সিপ্পিন। এটা কথা ছিল না, কারণ আল্লাহ রসুল যেভাবে তিনি মদিনায় এসে রক্তক্ষয়ী বদর, উহুদ, খন্দক বিভিন্ন যুদ্ধ করে কাফেরদেরকে পরাজিত করে ইসলামকে সমুন্নত করলেন, কিন্তু রসুলুল্লাহর সেই রেখে যাওয়া সমুন্নত দিনকে, রসুলুল্লাহর ইজ্জত সম্মানকে বিলীন করে দিয়ে আবার সেই জাহিলিয়াত, অর্থাৎ জঙ্গে জামাল, জঙ্গে সিপ্পিন, জঙ্গে নাহারান, আর যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি সেটা হচ্ছে কারবালা, এবং সেই কারবালা পর্যন্ত গড়িয়ে গেল। এর মূলে তাহলে যাকে আমরা দায়ী করি সেটা হচ্ছে এজিদ। কিন্তু ইতিহাসবিদরা এজিদকেই বেশি দায়ী করেছে
আবার অনেকে তো এই চক্রান্তও শুরু করে দিয়েছে যে এজিদ দায়ী নয়, এজিদ তো সামে ছিল, বরঞ্চ দায়ী হচ্ছে ওই যারাকে পাঠিয়েছিল, এজিদ পাঠিয়েছিল তারা দায়ী। তাহলে ওর বাহাস পরে আসবো, এসব বিষয় পরে আসবো। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোয়াবিয়া অনেকটা দায়ী সেটা তুলে ধরার জন্য, এবং সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে এবারে আমরা যদি একটা হাদিসের দিকে যাই, সেই হাদিসটি আপনাদের সামনে আবার পড়ে দিচ্ছি, পড়ে তুলে ধরছি, সেটা হচ্ছে বুখারি, এটা বুখারির পঞ্চম খণ্ডে 2617 নম্বর হাদিস। এই হাদিসটির রাবি ইবনে আব্বাস, এখানেও রাবি হচ্ছেন ইবনে আব্বাস অর্থাৎ আবদুল্লাহ ইবনে আব্বাস, এবং এই এই হাদিসটি বর্ণনা করেছেন দুজন, ইব্রাহিম ইবনে মুসা রহমতুল্লাহ আলাইহি, এনারা তাবেইন বা তাবে তাবেইন হতে পারেন, ইব্রাহিম ইবনে মুসা রহমতুল্লাহ আলাইহি আর ইকরিমা রাদিয়াল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এনারা বর্ণনা করেছেন, কিন্তু রাবি হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস। এই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু তাকেও হযরত আলী ইবনে আবদুল্লাহ কে বলেছিলেন যে তোমরা আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও এবং তার কাছে কিছু বর্ণনা শোনো। অতঃপর আমরা তার কাছে গেলাম, সে সময় তিনি ও তার ভাই বাগানে পানি সেচের কাজ করছিল, বাগানে পানি দিচ্ছিল, এবং আমাদের দেখে তিনি আসলেন এবং দুই হাঁটু বুকের কাছে সাথে লাগিয়ে বসে বললেন, মসজিদে নবমীর জন্য আমরা একটি করে উইট বহন করছিলাম আর হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুটি করে ইট বহন করছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে এসে গেলেন, কার? আম্মার বিন ইয়াসিরের পাশে এসে তার পাশে গেলেন এবং তার মাথা থেকে ধুলোবালি মুছে ফেললেন এবং বললেন, আম্মারের জন্য বড় দুঃখ হয়, একটি বিদ্রোহী দল, আরবিতে যেটা আছে বাঘী, বাঘীকে আরবিতে কি বলা হয়? বিদ্রোহী, অর্থাৎ বাঘী মানে ইসলামের বিদ্রোহীকারী দল, আরবিতে বাঘী আর বাংলাতে হচ্ছে ইসলামের বিদ্রোহকারী দল, সেই বাঘী আম্মারকে হত্যা করবে এবং আম্মার তাদের হযরত আম্মার তাদের আল্লাহর দিকে ডাকবে, আহ্বান করবে এবং তারা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে। অর্থাৎ এটা সিপ্পিন যুদ্ধের প্রেক্ষাপট আমরা পরে জেনেছি, কিন্তু এটা হাদিসটা আপনাদের সামনে কেন তুলে ধরলাম, এই জন্য হাদিস দিয়ে কথা বললে গ্রহণযোগ্যতা বেশি হয়। এটা বুখারির পঞ্চম খণ্ডের হাদিস, হাদিস নম্বর আবার আপনাদের বলে দিই 2617 নম্বর হাদিস, বুখারির পঞ্চম খণ্ডে আছে এই হাদিসটি। তাহলে এই হাদিসটা কি বলছে, যে এই যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যে হত্যা হয়ে গেল, এখানে দুটো দল সৃষ্টি হয়েছিল, একটা বাগী দল আর একটা জান্নাতি দল। জান্নাতি দল তাহলে কারা? সেটা হচ্ছে আহলে বাইত অর্থাৎ মাওলা আলীর দল। এখানে সিপ্পিন যুদ্ধে গেলে আমরা পরিষ্কার হয়ে যাব, সেটাই সেই হাদিসটা সেটাই বলছে। এবং রসুলুল্লাহর নির্দেশ অনুসারে যে আম্মার ডাকবে জান্নাতের দিকে, জান্নাতের দল কোনটা? মাওলা আলীর দল। আর অপর পক্ষে বাগী অর্থাৎ জাহান্নামী, জাহান্নামী দল কোনটা? তাহলে মাওলা আলীর বিপক্ষে সিপ্পিন যুদ্ধে কে আছে? মুয়াবিয়া। তাহলে পরিষ্কার হয়ে হাদিস দিয়ে যে দুটো দল সৃষ্টি হয়েছে, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল, একটা সিরাতুল মুস্তাকিমের দল আর একটা হচ্ছে জাহান্নামী দল। আর আমি প্রথমেই আজকের আলোচনার প্রথমেই একদম যে হাদিসটা তাহলে আপনাদের বললাম যে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে কিছু আসহাবকে, তাহলে ওদিক দিয়ে ওই হাদিসও প্রমাণ করছে কিছু সাহাবি তাহলে বেদাত বা দিন থেকে নিজেদেরকে বিতাড়িত করেছিল, নিজেদেরকে ইয়ে করে দিয়েছিল, নিজেদেরকে সরিয়ে নিয়েছিল। আর এটা এখানে সিপ্পিন যুদ্ধে খুব পরিষ্কারভাবে পরিপুষ্ট হয়ে উঠেছে, পরিষ্কারভাবে স্বচ্ছভাবে উঠে গেছে, দেখতে পাচ্ছি যে দুটো দলের সৃষ্টি হয়েছে। আর এই দুটো দলে যখন আম্মার বিন ইয়াসির ছিলেন সব থেকে বয়স্ক, ওই যুদ্ধের সব থেকে বয়স্ক ব্যক্তি ছিলেন হযরত আম্মার বিন ইয়াসির, ইনার আব্বার নাম ইয়াসির, ইনার মায়ের নাম সুমাইয়া, যারা প্রথম জামানায় অর্থাৎ সুমাইয়া হচ্ছে ইসলামিক ইতিহাসে প্রথম শহীদ। দেখবেন বাচ্চাদের কুইজ
কুই যে প্রশ্ন করা হয় যে ইসলামিক ইতিহাসে প্রথম শহীদকে আম্মার এই সুমাইয়া অর্থাৎ ইনার মা আম্মার বিন ইয়াসিরের মা এবং ইয়াসিরও ছিলেন ইমানদার তাকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল ইয়াসিরকে কিভাবে যে তার পিঠের গরম লোহার রড কে ছ্যাঁকা দেওয়া হতো এবং চামড়া গলে গলে যেত হাড় বেরিয়ে যেত এইভাবে নির্মমভাবে হত্যা করেছে কাফেররা তাহলে সেই আম্মার এবং সেই ইয়াসির এবং সুমাইয়া এনারা সেই সেই দল পরবর্তীকালে মাওলা আলীর দলভুক্ত হয়েছিল অর্থাৎ জান্নাতি দলে গিয়েছিল এবং সেটাই আল্লাহ রসুল এই হাদিসের দ্বারা বলছেন যখন কাবার পুনর্নির্মাণ হয় সেই সময় সবাই একটা করে ইট বইছিল আর আম্মার দুটো করে ইট বইছিল কারণ তার ইসলামের প্রতি আবেগ ছিল অনেক বেশি তার ভক্তি ছিল অনেক বেশি সেই জন্য দুটো করে ইট বইছিল এবং খালি মাথায় আর আল্লাহ রসুল গিয়ে তার কাছে গিয়ে মাথা ধুলো ঝেড়ে দিয়ে বলছে আম্মার তোমার জন্য দুঃখ হয় যে বাগি ইসলামের বিদ্রোহী দল বাগি দল জাহান্নামী দল তারা তোমাকে হত্যা করবে এবং তুমি জান্নাতের দিকে ডাকবে তারা জাহান্নামের দিকে ডাকবে তাহলে এই হাদিসটি এত বিখ্যাত ছিল সেই জন্য আম্মার থেকে সবাই দূরে দূরে থাকতো আম্মারকে সবাই ভয় পেত এই জন্য দূরে দূরে থাকতো কিন্তু যখন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সিফফিন যুদ্ধে হত্যা হয়ে যায় মানে শহীদ হয়ে যান তখন মুয়াবিয়ার লোকেরাই বলতে লাগলো বিশেষ করে আমর বিন লানাতুল্লাহ এই আমর বিন আসির উপর লানত যে মুয়াবিয়ার সেক্রেটারি বা মুয়াবিয়ার প্রধান কূটচক্রী ছিল এবং এই আমর বিন আস এ বলল যে আচ্ছা আমরা তো বাগি হয়ে গেলাম কারণ আম্মার তো শহীদ হয়ে গেছে আমাদের হাতে তখন মুয়াবিয়া আবার একটা চাল চক্র মানে এর মাথায় ছিল জিলিপির প্যাঁচ সে একটা চক্র খেলে দিল সে বলল না 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 ও তো আলী ওকে এনেছে আম্মারকে আলী তাহলে আলী দোষী এর জন্য আমি কেন বা আমরা কেন দোষী হয়ে যাবো আলী তো যুদ্ধের ময়দানে এনেছে যদি না আনতো তাহলে কি হত্যা হতো তো এতে সে রেহাই পেলেও কিন্তু রেহাই পায়নি কারণ মাওলা আলী এর জবাব দিয়েছিলেন ওই যুদ্ধের ময়দানে যে রসুলুল্লাহ তাহলে ওহুদের ময়দানে তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যার জন্য দায়ী কারণ সেই তো হামজাকে নিয়ে গেছিল ওদের ময়দানে তখন তার পর্দা আবার ফাঁস হয়ে যায় এবং এই যে পরিস্থিতি সৃষ্টি হয় এই পরিস্থিতির প্রেক্ষিতে তাহলে যে এটা গড়িয়ে যায় কতদূর পর্যন্ত তাহলে পরিষ্কার হয়ে গেল দুটো হাদিস দ্বারা যে দুটি দল গ্রো সৃষ্টি হয়েছে একটা জান্নাতি দল একটা জাহান্নামি দল আর সেই জাহান্নামি দল তারা সবসময় একটি অশান্তি বা অশান্তির বাতাবরণ সেটা যুদ্ধ পর্যন্তও নিয়ে গেছে আর সেই যুদ্ধটি আমাদের জন্য আজকে যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদি দুই দিকে যুদ্ধের যারা ছিল তারা সবাই সাহাবি সাহাবি যদি সবাই রাদিয়াল্লাহু আনহু হয় যে বাগি বা যে হত্যা করছে সেও রাদিয়াল্লাহু আনহু আর যে হত্যা হয়ে যাচ্ছে সেও রাদিয়াল্লাহু আনহু এটা কত বড় তাহলে আমাদের জন্য একটি ফেতনা কত বড় ফেতনা কারণ এই ফেতনাতেই মানুষ আজকে পথ পাচ্ছে না যে কোনটা হক সবাই রাদিয়াল্লাহু আনহু সবাই সাহাবি কিন্তু এটা আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে যে সাহাবি লবজে সাহাবি হতে পারে কিন্তু তাদের মধ্যে যে সাহাবির গুণাবলী বা মানবিক গুণাবলী বা ইসলামিক ক্যারেক্টার বা ইসলামকে গ্রহণ করলে যে চরিত্র সম্পন্ন হবে সেই চরিত্র তাদের মধ্যে ছিল না এবং এই দুটো হাদিস তাদের চরিত্রকে তাদের চরিত্রের পোশাক বা নিকাব অর্থাৎ মুখোশকে উন্মোচন করে দিচ্ছে এই দুটো হাদিস কারণ তারা যতই নিজেদেরকে আড়াল করুক না কেন তাদের আড়াল কোনো কিছুতেই এ আড়াল ঢাকবে না তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে এখান থেকেই বুঝতে পাচ্ছি যে কারবালা যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল এটা তৈরির মূলে ছিল এজিদের বাবাজান অর্থাৎ মুয়াবিয়া এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতি সে নিয়ে গিয়েছিল কতদূর পর্যন্ত তারপরে সে হযরত আলী আলাইহিসসালামকে হত্যা করিয়ে দেয় কারণ আপনি বলবেন আব্দুর রহমান ইবনে মুলজিম হত্যা করেছে আর এখানে আপনি মুয়াবিয়ার নাম নিচ্ছেন কেন কারণ কি মুয়াবিয়ার জামানায়
মুয়াবিয়া যখন খলিফা, মানে পূর্ণ খলিফা মুয়াবিয়া যখন শামের, তখন তাহলে তাকে সে তাহলে তার যে পরিচালিত খারিজি সম্প্রদায়, এখানে ইতিহাসে বলা হয় তিনটে দেখায়, যে মুয়াবিয়ার একটি দল, আলীর একটি দল, খারিজি একটি দল, তিনটে দল দেখায় ইসলামিক ইতিহাসে। কিন্তু না, দুটো হাদিস পড়ে আমি আপনাদের প্রমাণ করেছি যে দুটো দল ছিল, একটা বাতিল জাহান্নামি দল, একটা হকের পন্থী কোরআনিক দল অর্থাৎ জান্নাতি দল, সেটা হচ্ছে একটা মুয়াবিয়া পন্থী আর একটা হচ্ছে মাওলা আলী পন্থী। এই দুটো দলে তাহলে খারিজি যারা ছিল তারা তৃতীয় দল হতে পারে না, কারণ তারা মুয়াবিয়ারই দল, তারা মুয়াবিয়াই পন্থী ছিল, কারণ যেহেতু হকের বিরুদ্ধে অর্থাৎ আলী আলাইহিসসালামের বিরুদ্ধে ছিল খারেজিরা, তাহলে তারা ছিল মুয়াবিয়া পন্থী। এবং এই খারিজি থেকেই আব্দুর রহমান ইবনে মুলজিম সে হত্যা করে এবং হত্যার ষড়যন্ত্র সৃষ্টি করে। এখানে যদি আমরা উকিল বা আমরা যদি জজ হই এবং গভীর গবেষণা করে দেখি যে একটি খারেজি সে কোথা থেকে তরবারির ইন্তেজাম করলো এবং সে কোথা থেকে কোথায় এলো এবং কার দ্বারা এলো, তার পেছনে কে ইন্ধন আছে, এগুলো যদি অনুসন্ধান করা যায়, যেমন গোয়েন্দা অনুসন্ধান, চুলচেরা অনুসন্ধান, এগুলো করতে দেওয়া হয় না, কারণ ওই যে প্রথমেই বললাম সাহাবি একটা ইমোশনাল লকব জুড়ে দেওয়া হয়েছে যে এদের নিয়ে কোনো কথা বলা যাবে না, ইমান চলে যাবে। এই যে ইমান চলে যাবে, এই ইমান চলে যাওয়া যাবে, এই লকবটাই হচ্ছে মারাত্মক। কারণ আপনি যদি কোনো হত্যা হয়ে যায়, আপনার যদি বাপকে কেউ চড় মারে প্রকাশ্যে রাস্তায়, এবং আপনি শুধু ওই ছেলেটাকে ধরেন না, বরঞ্চ ওর পিছনে কে কে আছে এবং কাকে কে কারা কারা ওকে ইন্ধন যুগিয়ে আপনার আব্বার গালে চড় মারতে সাহস পেয়েছে, সেইটা আপনি দেখেন। কারণ কি, আপনি শুধু ওই বাচ্চার ওই চড় মারাকে দেখেন না, কারণ জজ বা উকিলরা ওই কাজটাই করে। যে কেন দিনের পর দিন ডেট দেয় যে আজকে মুলতবি করা হলো, অমুক দিনে আবার ডেট, কারণ উকিল যখন ওই জজ যখন বিচার বসায়, একটা বিচার পর্ব চলে 10 বৎসর 12 বৎসর, কেন, কারণ সে দেখে এর মধ্যে আরও কারা আছে, এর মধ্যে চক্র কি আছে, তাহলে সেই জন্য তারা ডেটের বাই ডেট দেয়, এবং তার পেছনে বিশেষ পুলিশ ব্রেঞ্চ বা কমিটি রেখে দেয় যে দেখো এর পেছনে কারা আছে, কারা কারা হাত আছে। কিন্তু আমরা যে এত বড় বড় হত্যাকাণ্ড ঘটেছে, মাওলা আলী হত্যা হয়ে যাচ্ছে, এটা তো ছোটোখাটো হত্যাকাণ্ড নয়, পৃথিবীর একটা খুব বড় হত্যাকাণ্ড। কারণ যে যাকে আল্লাহ রসুল গাদিরে খুমে দেখিয়েছেন মানকুন্তু মাওলা, যে আল্লাহর ওলি এবং রসুলুল্লাহর পরে যার মর্যাদা, সেই আল্লাহর ওলি হত্যা হয়ে যাচ্ছে, 12 ইমামের প্রথম ইমাম, তাহলে যাই তাই ব্যক্তি তো হত্যা হচ্ছে না, তাহলে এটা কেন গবেষণা হয়নি, কেন গোয়েন্দা সৃষ্টি হয়নি বা গবেষণা হয়নি যে এর পিছনে কার হাত আছে। সেই জন্য দেখা যাবে এর পিছনে মুয়াবিয়ার হাত আছে। এবং হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যে বিষ পান করানো হয়েছে, এর পিছনেও মুয়াবিয়া হাত আছে। আমি মানে এটা প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছি, আরও গবেষণা হওয়া দরকার, আরও বিশ্লেষণ হওয়া দরকার। তাহলে এখান থেকে তাহলে থেমে যাওয়া নয়, এখান থেকে আরও গবেষণা করা দরকার। তাহলে এই যে কারবালার প্রেক্ষাপটে মুয়াবিয়ার যে তৈরি করা সিচুয়েশন বা পরিস্থিতি, এই পরিস্থিতি তাহলে কারবালা ঘটেছিল, এবং এজিদ সে সাহস পেয়ে গেছিল, এবং এজিদের যে বাহিনী, এজিদ এত লোককে টানতে পেরেছিল, কারণ টানতে এত লোককে টেনে নেওয়ার বা এত লোককে তার দলভুক্ত করার প্রধানত কারণ হচ্ছে মুয়াবিয়ার 20 বৎসর শাসন আমলে এই যে অরাজকতা, কারণ এই অরাজকতাই এজিদ এত ধৃষ্টতা বা এত বড় যে কারবালার ঘটনাটা ঘটাতে পেরেছে। আমি আপনাদের সামনে কিছু মতামত তুলে ধরছি, হযরত আলী আলাইহিসসালাম কি বলেছেন দেখেন মুয়াবিয়া সম্পর্কে। আমার ও মুয়াবিয়ার মহব্বত একসাথে কোনো ব্যক্তির হৃদয়ে থাকতে পারে না, এটা কোথায় আছে,
এটা আছে ইমাম নাসাই এ কাফিয়া, এটা আমাদের ভারতবর্ষের বোম্বে থেকে ছাপা ইমাম নাসাই এ কাফিয়া, অর্থাৎ ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে নাসাই এ কাফিয়া। তাহলে সেখানে এই হাদিসটা আছে যে আমার ও মুয়াবিয়ার মহব্বত একসঙ্গে থাকতে পারে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন মুয়াবিয়া সম্পর্কে, যে মুয়াবিয়া তোলাকাদের গণ্য। তো তোলাকা কাদের বলা হয়, এটা আল্লাহ রসুলই বলেছিলেন যে তোলাকা কে, তোলাকা হচ্ছে তারা যারা মক্কা বিজয়ের পরে ভয়ে এবং লোভে ইসলামে এসেছিল, তারা ইমান আনেনি, তারা শুধু নিজেদের আত্মগোপন করেছিল, এর মধ্যে মুয়াবিয়া অন্যতম, তার বাপ আবি সুফিয়ানও, এই আমর বিন আস এবং উমাইয়াদের অনেকেই তোলাকা গোত্র ছিল, তোলাকা শ্রেণী। এই তোলাকা নিয়েও গবেষণা হওয়া দরকার, তোলাকা কাদের বলে, এর ব্যাখ্যা কি। তো যাই হোক, এই হযরত উমর বলছে যে মুয়াবিয়া হচ্ছে তোলাকাদের মধ্যে গণ্য, তার জন্য খেলাপথ জায়েজ নয়। এটা কোথায় আছে? এটা আছে রফউল হিজাব ইস্তিয়ার ইবনে আব্দুর রব, পৃষ্ঠা 203, এটা উর্দু বই, সেখান থেকে এই হাদিসটা নেওয়া হয়েছে বা এই হযরত উমরের এই বাণীটা নেওয়া হয়েছে। তারপরে হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু, ইনি কি বলছেন মুয়াবিয়া সম্পর্কে, দেখেন, আল্লাহর কসম তুমি যে অবস্থায় মুয়াবিয়া ক্ষমতা নিয়েছো, আমি হলে তা কখনোই গ্রহণ করতাম না। তাহলে মুয়াবিয়া এই সিফিন যুদ্ধের পরেই অনেক ধৃষ্টতা সহকারে সে খেলাপতি নিয়েছিল, কারণ যখন সিফিন যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছিল মুয়াবিয়া, তখন আমর বিন আসের পরামর্শে সে সন্ধি কোরআনকে বললামে গেতে, কোরআনকে, পবিত্র কোরআনকে বললাম মানে কি জানেন, বর্ষা মানে যুদ্ধের ময়দানে একটা বললাম মতো, মানে ধারওয়ালা বললাম বাঁশ লাগানো থাকে, সেটা নিয়ে মানুষকে খুঁচিয়ে মারা হয়, সেই বর্ষাতে কোরআনকে গেঁতে আর বলেছিল আমরা কোরআনের শপথ, আমরা সন্ধি চাই। আর এখান থেকেই খারিজিদের উৎপত্তি। তো এই যে সন্ধি চাই, মাওলা আলী কি বলেছিলেন যে তোমরা যুদ্ধ করে যাও, আমি জীবন্ত কোরআন, ওটা কাগজের কোরআন, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। এটা তাহলে সেটাই বলছে হযরত সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম তুমি যে অবস্থায় মুয়াবিয়া, অর্থাৎ এখানে ব্যাকেটে মুয়াবিয়া ক্ষমতা নিয়েছো, আমি হলে তা কখনোই গ্রহণ করতাম না। এটা কোথায় আছে? এটা হচ্ছে ইবনুল আসির, ইবনুল আসির বলে একটা বই আছে, তিনি লিখেছেন যে আবুল ফিদা ইবনুল আসির, এই গ্রন্থ আবুল ফিদা ইবনুল আসির, সেই গ্রন্থে এই কথা উল্লেখ আছে। তারপরে কি আছে? আবুল আউলিয়া হযরত হাসান বসরি, হাসান বসরি আহলে সুন্নাতের খুব বড় একজন ব্যক্তিত্ব, হাসান বসরি নাম শুনেছেন হয়তো, আবুল আউলিয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, তিনি কি বলছেন যে মুয়াবিয়ার আখেরাত পরকাল শহর জন্য ইহাই যথেষ্ট যে সে এজিদকে তার উত্তরাধিকারী মনোনীত করে তার বায়াত গ্রহণ করিয়েছিল। তাহলে এটা কোথায় আছে? এটা হচ্ছে, এটাও ইবনুল আসির তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 242, এবং আল বেদায়া অন নেহায়া, এটা আহলে সুন্নাতুল জামাতের খুব বিখ্যাত গ্রন্থ আল বেদায়া অন নেহায়া, এটা নবম খণ্ড পৃষ্ঠা 130 আছে। যে কে বলছে? আবুল আউলিয়া হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুয়াবিয়া তোমার আখেরাত ধ্বংস হয়ে যাওয়ার এটাই একটাই যথেষ্ট যে তুমি এজিদকে, তোমার পুত্রকে এজিদকে খিলাফতিতে, অর্থাৎ পৃথিবীর সবাই জানে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে মুয়াবিয়া, অর্থাৎ যে খিলাফতন্ত্র ছিল তারপরে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো এটা মুয়াবিয়া করলো, এটা পৃথিবীর সবাই জানে আহলে সুন্নাহ থেকে শুরু করে। তাহলে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে সে কি করে হকের মধ্যে হতে পারে? সে হক হতে পারে না। তারপরে আরো কিছু বলি যে এই যে আবুল আউলিয়া হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, তিনি যে বলেছিলেন যে যে তোমার যে চারটে কাজকর্ম, সেই চারটে কাজকর্ম আমি তুলে ধরছি, এবং তিনি তুলে ধরেছিলেন যে মুসলিম উম্মা তথা বৈধ ইসলামী খেলাপতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এবং সুরা পরামর্শ ব্যতীত ক্ষমতা দখল করা, অর্থাৎ বৈধ ইসলামী খেলাপত, অর্থাৎ প্রথম খলিফা আবু বকর, তারপরে উমর, তারপরে ওসমান, তারপরে আলী, এই যে হযরত আলী, একে কি হয় কি বলে আহলে সুন্নাতরা, ওনারা বলেন যে খলিফায় রাশেদা। তাহলে খলিফায় রাশেদা
তার বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করে সে কি করে হক হতে পারে, সে কি করে কাতেবে হতে পারে, সে কি করে রাদিয়াল্লাহু আনহু হতে পারে, সে কি করে সাহাবী হতে পারে? এটা প্রশ্ন তুলেছেন কে? আবুল আউলিয়া হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে মুসলিম উম্মার তথা বৈধ ইসলামী খেলাফতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করি, কেউ যদি হযরত আবু বকরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে কি কখনো মুসলিম থাকবে? এটা আহলে সুন্নাত আল জামাতের কাছে শুনো, সে কি মুসলিম থাকবে? তাহলে আপনাদের চতুর্থ খলিফার বিরুদ্ধে আপনি অস্ত্র ধারণ করছে, তাকে আবার আপনারা বড় সাহাবি বলছেন, কিসের ভিত্তিতে? তারপরে খ, আপন পুত্র এজিদকে স্থলাভিষিক্ত করে যাওয়া ছিল সরাবি ও লম্পট, কারণ এই এজিদ ছিল সরাবি অর্থাৎ মদ পান করতো এবং সে লম্পট ছিল। লম্পট মানে কি? তা জেনা করতো প্রকাশ্যে, এবং তাকে এজিদকে স্থলাভিষিক্ত করে গিয়েছিল মুয়াবিয়া। এবং জিয়াদ তার পিতা জারুদ সন্তান জিয়াদ কি? জিয়াদকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আপন ভাই হিসাবে স্বীকৃতি দেয়া। অর্থাৎ জিয়াদ কে জানেন? আবু সুফিয়া একটা অবৈধভাবে অর্থাৎ জেনা করে একটা সন্তান জন্ম দিয়েছিল, তার নাম হচ্ছে জিয়াদ। এই জিয়াদ ইবনে আবু সুফিয়ানকে প্রথমে মুয়াবিয়া ভাই হিসাবে গ্রহণ করেনি, কিন্তু সিফিন যুদ্ধের আগে হযরত আলী আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধে আনার জন্য এই জিয়াদকে মুয়াবিয়া ভাই হিসাবে গ্রহণ করেছিল। এই জিয়াদের জন্ম কিভাবে হয় একটু তুলে ধরি। জন্মটা হয়েছিল যেদিন হিজরতের রাতে মাওলা আলী আলাইহিসসালাম ওই রসুলুল্লাহর বিছানায় শুলেন। পরের দিন কাফেরদের যে আমানত ছিল রসুলুল্লাহর কাছে সেইগুলো ফেরত দিয়ে তিন ফাতেমাকে নিয়ে উনি রওনা হলেন মদিনার দিকে। কে? মাওলা আলী। ফাতেমা বিনতে রসুলুল্লাহ অর্থাৎ পরবর্তীকালে তার স্ত্রী যে হয়েছিল ফাতেমা, এবং ফাতেমা বিনতে আবদুল্লাহ, আব্দুল মুত্তালিব, ফাতেমা বিনতে আব্দুল মুত্তালিব অর্থাৎ রসুলুল্লাহ বা মাওলা আলীর ফুপি, এবং ফাতেমা বিনতে আসাদ অর্থাৎ ফাতেমা বিনতে আসাদ হচ্ছে ওনার মা। এই তিন মহিলাকে নিয়ে, মহৎ মহিলাকে নিয়ে উনি মদিনার দিকে যাচ্ছেন। এদিকে পেছনে তাড়া করেছিল এই কাফের গোষ্ঠী অর্থাৎ মুয়াবিয়া, আবু জেহেল, আবু সুফিয়ান, এরা সব তাড়া করেছিল। এবং তাড়া করার ফলে মাওলা আলী তার তরবারি বার করলেন, এবং ওরা জানতো মাওলা আলী অনেক বীর, সেই জন্য ভয়ে ওরা কি করেছিল, পিছন হাঁটেছিল। এবং পিছন হাঁটে একটা বস্তি দিয়ে আসার সময় রাগে বা একটা বস্তিতে সে জেনা করে, এবং সেই জেনার ফসল হচ্ছে জিয়াদ। সেইটাই আবুল হাসান হযরত হাসানকে, হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, ইনি বলছেন যে তুমি জিয়াদকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ভাই হিসাবে স্বীকৃতি দিলে, এটা তাহলে তোমার এর জন্য পরকাল ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। আর চার নম্বর হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশিষ্ট সাহাবি হযরত হাজর বিন আদি রাদিয়াল্লাহু আনহু ও তার সাথীদের বিনা দোষে হত্যা করেছিলে। অর্থাৎ এই যে এটা কোথায় আছে, আল বেদায় নেহায় অষ্টম খণ্ড পৃষ্ঠা 175। আবার বলছি, আল বেদায় আর নেহায় অষ্টম খণ্ড পৃষ্ঠা 175-তে এই ঘটনাটি আছে। কোন ঘটনাটি? যে হুজুর ইবনে আদি, যে রসুলুল্লাহর বিশিষ্ট সাহাবি হুজুর ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদের বিনা দোষে হত্যা করেছিল, কারণ তাদেরকে হযরত আলীকে গালি দিতে বলা হয়েছিল, কিন্তু হুজুর ইবনে আদি এবং তার সঙ্গীরা গালি দেননি, সেই জন্য তাদেরকে মসজিদে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল। এটা আল বেদায় নেহার অষ্টম খণ্ডের 175-টিতে পেয়ে যাবেন, এবং সেখানে এই ইতিহাস উল্লেখ আছে। এবং এই যে কিছুদিন আগে, কয়েক বছর আগে, যখন সিরিয়ায় ISIL যারা আমেরিকার যে যুদ্ধবাজ, আমেরিকার ফেতনাবাজরা যখন বোমাবর্ষণ করেছিল, তখন ওই হুজুর ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর লাশ বেরিয়ে আসে। এই কিছুদিন আগে, কয়েক বছর আগে, 2-3 বছর 4 বছর হবে কিছুদিন আগে, যখন সিরিয়ায় যুদ্ধ হচ্ছিল,
আমেরিকা যখন যুদ্ধ করছিল, বোমা ফেলছিল, তখন ওই বোমার ফাটলে হুজুর ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু লাশ বেরিয়ে আসে এবং সে তার জীব মানে সে এখনও যেন জীবন্ত আছে এবং যেখানে ওই বোমা পড়েছিল সেখান দিয়ে রক্ত বেরোচ্ছিল কপাল থেকে। এটা আপনারা নেটে হুজুর ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর লাশ বলে সার্চ করবেন, দেখবেন ওই ছবিটা আপনারা দেখতে পাবেন, যদিও অস্পষ্ট ছবি কিন্তু ওটা দেখতে পাবেন। তো যাই হোক, আমি কটা বাজে 9:40, আমি আলোচনার শেষে চলে এসেছি। আচ্ছা, এবারে আমি ইমাম জুহরি রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন মুয়াবিয়া সম্বন্ধে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। কাফের মুসলমানের ওয়ারিস ও মুসলমান কাফের ওয়ারিস হতে পারে না, কাফের মুসলমানের ওয়ারিস আর মুসলমান কাফের ওয়ারিস হতে পারে না, অথচ মুয়াবিয়া তাই করেছে এবং মুয়াবিয়ার এই কাজটি নিঃসন্দেহে শরিয়াত বিরোধী। এটা কোথায় আছে? এটা এটাও আল বেদায়ান নিহাতে উল্লেখ আছে, আল বেদায়ান নিহাতে উল্লেখ আছে। এবং আমি লাস্টে একদম লাস্টে আজকে আমার আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি, এটা বলে আমি শেষ করে দেবো, আর 2-3 মিনিট লাগবে, যে সমস্ত সাহাবা এবং মহাপুরুষগণ মুয়াবিয়াকে গোমরা বা পথভ্রষ্টী বলে জানতেন, তাদের মধ্যে হচ্ছেন প্রথমেই কয়েকজনের নাম পরপর বলে যাচ্ছি, আর এটা নেওয়া হয়েছে কোথা থেকে? রাফউল হিজাব ফসলুল খেতাব, বইটার নাম হচ্ছে রাফউল হিজাব ফসলুল খেতাব, পৃষ্ঠা 305-306 আছে, এবং সেখান থেকে নেওয়া হয়েছে যে যারা যেসব সাহাবি এবং সাহাবির পরে যারা এসছেন তাবে তাবেইন বা আরও মহাপুরুষগণ যারা মুয়াবিয়াকে গোমরা বা পথভ্রষ্ট বলে জানতেন, তাদের প্রথমে আছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তারপরে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তারপরে আসহাবে রসুল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, তারপরে আসহাবে রসুল হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ওই যে হাদিসটা আপনাদের বলছিলাম যে আম্মার জান্নাতের দিকে ডাকবে আর বাঘি তাকে হত্যা করবে, আম্মার বিন ইয়াসির এই জন্য জানতেন যে বাঘি হত্যা করবে, তারপরে আসহাবে রসুল কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু আনহু, তারপরে আসহাবে রসুল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে আব্বাসকে তো চেনেন, ইনি খুব বিখ্যাত ব্যক্তি, রসুলুল্লাহর চাচার ছেলে আবদুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আসহাবে আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু, এই আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহুকেও আপনারা চেনেন, এই রাবজা মরুভূমিতে একে রাখা হয়েছিল, ওখানেই মারা গিয়েছিলেন মানে শহীদ হয়েছিলেন, তারপরে আসহাবে রসুল হাজর বিন আদি রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত আব্দুর রহমান বিন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আবু বক্করের এক ছেলের নাম ছিল আব্দুর রহমান, এই ইনি বলছেন যে ইনি কে, ইনি হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই, নিজের ভাই আব্দুর রহমান, ইনি মাওলা আলীর পক্ষে ছিলেন, এবং মোহাম্মদ বিন আবু বক্কর যাকে যেটাও আবু বক্করের ছেলে তাকে মাওলা আলী মানুষ করেছিলেন, মানে একদম কোলে পিঠে মানুষ করেছিলেন, এবং তার মাকে মাওলা আলী বিয়েও করেছিলেন, আবু বক্করের স্ত্রী কিন্তু পরবর্তীকালে মাওলা আলী বিয়েও করেছিলেন, এবং সেই সন্তানটি হচ্ছে মোহাম্মদ বিন আবু বক্কর, আর এই আব্দুর রহমান আবু বক্কর ইনি হচ্ছেন হযরত আয়েশার ভাই। এই আব্দুর রহমান আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু ইনি বলছেন যে মুয়াবিয়া বাতিল এবং গোমরা। তারপরে আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে উমরকে আপনারা চেনেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ দ্বিতীয় খলিফা মুসলমানদের, তাদের খলিফার অর্থাৎ তার ছেলে আবদুল্লাহ ইবনে উমর, ইনি মুয়াবিয়াকে গোমরা জানতেন। এবং আবদুল্লাহ ইবনে জুবায়েরকেও তো চেনেন, আমি খুব তাড়াতাড়ি নামগুলো বলে যাচ্ছি, তারপরে ওয়াসকারনি রাদিয়াল্লাহু আনহু, তিনি তাবেইন ছিলেন, ওয়াসকারনি জানেন যিনি সিফিন যুদ্ধে এসেছিলেন মাওলা আলীর হয়ে মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এবং ওয়াসকারনি নিজের দাঁত সবগুলোকে ভেঙে দিয়েছিলেন মাওলা রসুলুল্লাহর মহব্বতে। এগুলো ঘটনাগুলো পরে আসবো, খালি নামগুলো যেহেতু বলছি আর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওয়াসকারনি, তারপরে হযরত হাসান বাসরি, ইনি তো আপনার ঘটনা বললাম, তারপরে হযরত সামরা বিন জাইনাব রাদিয়াল্লাহু আনহু আনহা, তারপরে হযরত জারিয়া বিন কাদ্দামা ইনি তাবিন, তারপরে শরীক বিন আউর, তারপরে মুয়াবিয়া বিন এজিদ বিন মুয়াবিয়া, অর্থাৎ মুয়াবিয়ার যে পুত্র এজিদের যে ছেলে তারও নাম মুয়াবিয়া,
এই মুয়াবিয়ার ঘটনা যদি আপনারা পড়েন আশ্চর্য হবেন। ইনি বলছেন যে তোমাদের এই যে তোমরা যে দখল করেছে এই গদিটা আহলে বাইতের গদি, আমি ওখানে বসবো না। কারণ তখন তাকে যখন বসতে বলা হয়েছিল, এজিদ যখন এ হয়ে যায় জাহান্নামে চলে যায়, তখন তাকে গদিতে বসতে বললে সে তখন এর জবাব দিয়েছিল যে আমি এই গদিতে বসবো না, এটা আহলে বাইতের গদি। তো তখন তার মা বলেছিল তোকে তাহলে মানুষ করা আমার অন্যায় হয়েছে, তোকে জন্ম দেওয়া আমার ভুল হয়েছে। বলে হ্যাঁ তাই, কারণ আমি জানি এই গদিটা আহলে বাইতের গদি। এই সব ঘটনা তুলে ধরে না তাহলে মুখোশ উন্মোচন হয়ে যাবে, এই জন্য এই ঘটনাগুলো তুলে ধরে না। এই যে মুয়াবিয়া বিন এজিদ বিন মুয়াবিয়া, অর্থাৎ মুয়াবিয়া আরেকজন ছিল, সে এজিদের ছেলে, সে বলছে যে মুয়াবিয়া ভুল পথে ছিল, এই ঘটনা দ্বারাও প্রমাণ হয়। তারপরে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি, এটা হচ্ছে আহলে সুন্নাতের যে একজন বিখ্যাত রাইটার বা রাবি বা হাদিস বেত্তা, এবং ইনি খুব ইমাম নাসাই এবং ইনি খুব মাওলা আলীর ভক্ত ছিলেন। ইনি একটা বই লিখেছিলেন, অনেকবার এই বইটির নাম বলেছি, খাসায়েসে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব। এই বইটা বাংলা হয়ে গেছে, হযরত আলী আলাইহিসসালামের বিশেষত্ব নামে বাংলাদেশ থেকে বেরিয়েছে। এই বইটা লিখতে গিয়েই ওনাকে হত্যা করে দেওয়া হয় ইমাম নাসাইকে। তারপরে ইমাম ইসহাক বিন রুহাইয়া, তারপর ইমাম রাগেব ইস্পেহানি, তারপরে আল্লামা ইবনে জাভির জারির তাবারি, এই জারির তাবারি ইনি বিখ্যাত ব্যক্তি, একজন লেখক আহলে সুন্নাতের। তারপরে আল্লামা ইবনে আসির, ইনার বই ইবনুল আসির যেটা নাম বলছিলাম, তারপরে আল্লামা ইবনে আবুল ফিদা, তারপরে আল্লামা সিবতে ইবনে জাউজি, জাউজি রহমতুল্লাহ আলাইহি, ইনি বিখ্যাত একজন লেখক আহলে সুন্নাতের। তারপরে উস্তাদুল হিন্দ মোল্লা নিজামউদ্দিন মোহাম্মদ লখনৌবি, মানে আমাদের এই লখনৌ ওনার বাড়ি, নামটা আবার বলি, উস্তাদুল হিন্দ মোল্লা নিজামউদ্দিন মোহাম্মদ লখনৌবি। তারপরে শাহ আব্দুল আজিজ মহদ্দেস দেহলবি, ইনি তো ইংরেজ পিরিয়ডের লোক, শাহ আব্দুল আজিজ মহদ্দেস দেহলবি। তারপরে মৌলবী আকরাম উদ্দিন, এই ব্যক্তিটিকে আমি চিনি না, তো মৌলানে আকরাম উদ্দিন। তারপরে মৌলবী মোহাম্মদ আবুল কাসেম দেওবন্দি, ইনি দেওবন্দি মানে অর্থাৎ দেওবন্দ থেকে পড়াশোনা করেছেন, মৌলবী মোহাম্মদ আবুল কাসেম দেওবন্দি, ইনি মুয়াবিয়াকে বাতিল বলে জানতেন। তারপরে শাহ আব্দুল হক মহদ্দেস দেহলবি, এনারা এই যে এতদিন নাম নিলাম, প্রায় 29 জনের নাম নিলাম, এনারা সবাই মুয়াবিয়াকে বাতিল বা মুয়াবিয়াকে গোমরাহ পথভ্রষ্ট হিসাবে জানতেন এবং তাদের বইয়ে উল্লেখ করেছেন। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকের যে বিষয়টা তুলে ধরলাম যে কারবালার প্রেক্ষাপটে মুয়াবিয়া অনেকটা দায়ী, এটা তো প্রথম পাঠ, এইভাবে অনেক পাঠ আমরা আলোচনা করব মহরমের দিনগুলোতে, কারণ মহরমের শোকের দিন প্রায় 2 মাস 10 দিন। এই 2 মাস 10 দিনে আপনারা অনেক আলোচনা শুনতে পাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওয়াখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কেউ যদি সংযোজন করতে চান বা কোনো প্রশ্ন